ক্ষমতায় আসলে ইমামদের ভাতা দেব না, ক্লাবকে টাকা দেব না, উৎসব ও মেলাতেও টাকা দেব না, ক্লাবকেও টাকা দেব না, আমরা ইমামকেও টাকার ব্যবস্থা করব না, আমরা মেলাতেও টাকা দেব না, আমরা উৎসবেও টাকা দেব না, আমরা মানুষের জন্য কাজ করব। শনিবার পুরুলিয়া সাংবাদিক সম্মেলন করে এভাবে রাজ্য সরকারের ইমাম ভাতা ক্লাব অনুদান দেওয়াকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন। কিন্তু মানুষের জন্য আমরা কাজ করব, এইটুকু আপনাদের কাছে নিবেদন ছিল। কেন্দ্রের মোদী সরকারের এক বছর পূর্ণ ও রাজ্য রাজনীতিতে বর্তমান পরিস্থিতি নিয়ে পুরুলিয়া লোকসভা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় রেখে আয়ুষ্মান ভারত, কৃষক নিধি, রাজ্য সরকারের বকেয়া ডিএ ব্যবস্থা করব আগে। আমরা যদি ক্ষমতায় আসি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রেখে পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত বলুন, কৃষক সম্মান নিধি বলুন, রাজ্য সরকারের বকেয়া ডিএ বলুন, এগুলো সব ব্যবস্থা করব। অন্যদিকে আমরা ক্লাবকে টাকা দেব না, ইমামকে টাকা দেব না, আমরা মেলাতে উৎসবে টাকা দেব না, আমরা মানুষের জন্য কাজ করব। আমরা ক্লাবকেও টাকা দেব না, আমরা ইমামকেও টাকার ব্যবস্থা করব না, আমরা মেলাতেও টাকা দেব না, আমরা উৎসবেও টাকা দেব না, কিন্তু মানুষের জন্য আমরা কাজ করব, এইটুকু আপনাদের কাছে নিবেদন ছিল মোদী সরকারের এক বছর উপলক্ষে এবং বর্তমান পরিস্থিতি। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স, আমি কলকাতা থেকে এসেছি, আপনাদের সাংসদ তো সবসময় সাথে বলেনি, বসেনি, আর আমার জেলা সভাপতি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে জানান, এটুকু বলার ছিল। বাকি যদি আমাদের এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক যতীনময় মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলন শেষে বাঘমুন্ডি ব্লকের তৃণমূল, সিপিএম সহ অন্যান্য দলের প্রায় 1000 পরিবার বিজেপিতে যোগদান করেন বলে দাবি গেরুয়া শিবিরের। সভাধিপতি সুজয়বাবু পাথর বাজারের ইনভেস্টিগেশন করার জন্য, তদন্ত করার জন্য দেখতে গেছি। আমি তো জিজ্ঞেস করব, 2 বছর আগের থেকে আমরা সক্রিয় আছি এর বিরুদ্ধে। আমাদের জেলা পরিষদের 2 জন সদস্য লিখে দিয়েছিলেন আর কি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ডিএম সাহেবকে, এখনো পর্যন্ত তার কোনো হদিশ হয়নি। আমাদের পুরো সক্রিয় আছে, আপনি 2 বছর পরে যাওয়ার কি প্রয়োজন পড়লো? তাহলে মাঝের সেটিংটা কি গন্ডগোল হয়ে গেছে? ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, আপনার সদিচ্ছাকে আমি ধন্যবাদ জানাই। বালি এবং কয়লার বিরুদ্ধে একটাও তো কোনো শোনা যাচ্ছে না, একটাও কোনো কিছু শোনা যাচ্ছে না। কেন বলছেন না বালি পাচারের বিরুদ্ধে এবং কয়লা পাচারের বিরুদ্ধে? গত কয়েকদিন আগে প্রায় 25-30 ট্রাক্টর মাননীয় মন্ত্রী আমাদের এখান থেকে যিনি আছেন তার গ্রামে আটক করেছিল গ্রামবাসীরা, কই তার বিষয়ে তো একটাও শব্দ আমার শোনা গেল না, বালি পাচার কেন হচ্ছে? তো অবাধে লুটপাট চলছে, এই লুটপাট আর বেশি দিন নয়, জনগণ ধরে ফেলেছে। আমি তো বলতে চাই, সরাসরি জিজ্ঞেস করুন, মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি 1000 কোটি টাকা দিয়েছে? মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি এই যে 4,86,214 কোটি টাকা দিয়েছে? আমরা ডাইরেক্ট দিতে পারি না, না জেনে থাকলে এটা জানার দরকার আছে। আমি যারা যারা প্রশ্ন তুলেন তাদেরকে অনেকজন তৃণমূলের বন্ধুরা জিজ্ঞেস করেন পুরুলিয়ার জন্য কি করছেন, পুরুলিয়ার জন্য আওয়াজ তুলেছি, অযোধ্যা পাহাড়ের জন্য তুলেছি, পুরুলিয়ার জলের জন্য তুলেছি, আপনার আগের সাংসদ কিংবা যারা আছে তারা কি করেছেন সেটা দেখান। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এটা বারবার আমি বলছি, আমরা ডাইরেক্ট করতে পারি না, রাজ্যকে পাঠাবো, রাজ্য সেটা রাজ্যের সদিচ্ছা চাই। আমি এখনো বলছি, আমাকে তৃণমূলের একজন বন্ধু ফোন করেছিলেন একদিন, কি আমাদের এখানে একটা কলেজের ব্যবস্থা করুন, আমি নাম বলছি না, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক মোটামুটি ভালো। আমি তাকে বললাম এরকম হয় না, আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আপনার শিক্ষামন্ত্রীকে লিখতে বলুন কি এত টাকা চাই, এই বাবদ আমি কথা দিচ্ছি, আমি স্যাংশন করাবো, যেটা বলবেন সেটা আমি ব্যবস্থা করাবো, কিন্তু তাদের তো সদিচ্ছা চাই। জলের ভিশাল এমআই স্টোর, যে কোনো ধরনের এমআই প্রোডাক্টের ফোন অফলাইনে কেনার জন্য চলে আসুন ভিশাল এমআই স্টোরে। এখানে আপনারা Xiaomi, Redmi, Poco এইসব ফোনগুলি পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া এক্সচেঞ্জ অফার ও ফাইন্যান্সের সুবিধাযুক্ত এই এমআই স্টোরে আপনারা পেয়ে যাবেন এমআই ব্র্যান্ডেড টিভি, লাগেজ ব্যাগ, হোম সিকিউরিটি ক্যামেরা, ল্যাপটপ ব্যাগ, পাওয়ার ব্যাঙ্ক, সাউন্ড স্পিকার, USB কেবল ও ব্লুটুথ হেডসেট। তাই আর দেরি না করে এক্ষণে চলে আসুন ভিশাল এমআই স্টোরে। ঠিকানা রঘুনাথপুর ওল্ড মিথিলা লজ, 18 গ্রাউন্ডের বিপরীতে। সম্পর্ক ফোন নাম্বার 9800662788 এবং 9126387141।